সৌদি আরবের রিয়াদে কাবা শরীফের আদলে একটা বাণিজ্যিক ও বিনোদন শহর তৈরি করা হচ্ছে প্রশ্ন হল ঘরের আদলে কোনো এরকম বিল্ডিং নির্মাণ করলে ঘরের অসম্মান হয় কি না এটা নিয়ে সম্প্রতি অনেক জায়গায় আলোচনা হচ্ছে এবং আমাদের দেশের বেশ কয়েকটা গণমাধ্যমের নিউজ আমি দেখেছি যে সৌদি আরবে রিয়াদের অদূরেই প্রায় উনিশ কিলোমিটার সম্ভবত উনিশ কিলোমিটার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটা বিশেষ আধুনিক শহর তৈরি করা হচ্ছে সে শহরের কেন্দ্রীয় ভবন পৃথিবীর বড় ভবনগুলোর একটা তৈরি করা হচ্ছে সেটার নাম দেওয়া হয়েছে মোকাব না যেন কি মোকাব এটার মূলধাতু কাবার মূলধাতু থেকে এবং সেটার এটা ডিজাইনটা অনেকে দাবি করছেন অনেকটা কাবার মতো যে ছবিগুলো নেটে আসছে নিউজে প্রচার হয়েছে সেটা দেখে কিছুটা কাবার মতো মনেও হয় বাকি তাদের উদ্দেশ্য যারা নির্মাণ করছেন সৌদি গভর্নমেন্ট তাদের উদ্দেশ্য কি সেটা আল্লাহ তালা ভালো জানেন যদি কাবা ঘরের আদলটা হুবহু নকল করা হয় এবং সেটা করে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান করা হয় সেখানে হালাল হবে নিশ্চয়ই হারাম কাজও হবে সেখানে অনেক নাজায়জ কাজও নিশ্চয়ই হবে কারণ সব মানুষ তো এটা কোনো কোনো খানা না সেটা তো একটা বাণিজ্যিক একটা শহর এবং সে শহরটা আধুনিক শহরের নামকরণ করার মানেই হলো সেখানে হালালে পাশাপাশি হারাম ব্যবস্থাপনাও থাকবে তথাকথিত যাই হোক তো এইরকম যদি হয় তাহলে কাবা ঘরের এই আদলটাকে হুবহু যদি সেখানে নকল করা হয় তো সেটা অবশ্যই কাবাঘরের প্রতি অসম্মান হবে কিন্তু এখানে আসলে কি হচ্ছে উদ্দেশ্য কি এটি কি কাকতালীয় মিল কিনা এ এই বিষয়গুলো না জেনেই হুট করে আপনার এ বিষয়ে মন্তব্য করে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া কঠিন কিন্তু এটা আমরা মৌলিকভাবে বলে রাখতে পারি যে ঘরের আদলে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান করলেন হুব হু নকল করে বা একটা বিনোদনের ঘর করলেন অবশ্যই এটা কারাঘরের প্রতি অসম্মান এবং অশ্রদ্ধা যদি এরকম কিছু হয়ে থাকে ইন্টেনশনালি তাহলে অবশ্যই সেটা থেকে তাদের সরে আসা উচিত তবে প্রকৃত ঘটনা কি সেটা না জেনে আমরা হুটহাট করে মন্তব্য করে কোনো ফতো আগে থেকে জারি করে দিব না মৌলিক বিষয়টা আমরা জেনে রাখলাম যে ইসলামের শেয়ার যেগুলো আছে এগুলো এগুলো নিয়ে কোনো হেয়ালিপনা চলে না এগুলোকে নকল করা চলে না এগুলোর অনুরূপ আর একটা তৈরি করা বাণিজ্যিক বা এরকম কোনো উদ্দেশ্যে সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না আমাদের আমাদের সংস্থার সংস্থার প্রায় বছর পুরো ছয় অর্থ আমাদের পকেটের পকেট খরচ বাঁচিয়ে মাসিক চাঁদার মাধ্যমে আসে আমরা প্রায় সময় আমাদের কাজের ছবি তুলি এবং তা আমাদের পেজে আপলোড করি যেহেতু আমাদের সংস্থা কাজে সংস্থা কাজের ছবি না দিলে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত করে আমাদের চিন্তা ভাবনা লোক দেখানো নয় উদ্দেশ্য হলো মানুষের মুখে হাসি ফুটানো এবং আল্লাহকে রাজি খুশি করা এবং দাতাদের কাছে জবাব দিয়ে তা নিশ্চিত করা আমরা জানতে চাই কাজের ছবি তুলে ফেসবুকে আপলোড করলে গুণা হবে কিনা আমরা কি করতে পারি যেহেতু মানুষের কাজের প্রতি প্রশ্ন তুলতে পারে কাজ করা এটাতে গুণা হবে না আমাল আমালু নিয়াত আপনি কেন ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন সেটা নির্ভর করবে আপনার নিয়তের উপরে আপনার যদি উদ্দেশ্য হয় মানুষের কাছে বাহবা নেওয়া তাহলে তো আপনি সব পাবেন উল্টা গুণা হবে আপনার যদি উদ্দেশ্য হয় জাহির করা ব্যক্তিগত দান জাহির করে মানুষের কাছে আপনি দানবীর সাজা তাহলে তো গুণা হবে কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয় দাতাদের কাছে জব দিই নিশ্চিত করা যে ভাই কোথায় খরচ হয়েছে আপনারা দেখেন এবং একইভাবে অন্যদেরকে উদ্বুদ্ধ করা এটা যদি উদ্দেশ্য হয় তাহলে ইনশাল্লাহ গুণা তো হবেই না বরং আরো সব হবে এটা নিয়তের উপর নির্ভর করবে তবে আপনি যখন বেনিফিশিয়ারিদের ছবি প্রকাশ করবেন তাদের তখন তাদের প্রাইভেসিটা লক্ষ্য রাখবেন যে তাদের প্রাইভেসি যেন লঙ্ঘন না হয় এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার